नमस्कार बंधुरा, तुम्हारे सकल के फ्रेंडी लार्निंग तरफ थेके अनेक अनेक शुभेच्छा। आमरा आज के 2000 सबसक्राइबार्स से पहुँचे गेछी, तार माने आमादेर ई सदस्य संख्या 2000 हो गए। सो आई एम वेरी हैप्पी एंड आई एम वेरी इलेटेड दैट आई कैन नॉट नो हाउ टू एक्सप्रेस द हैप्पीनेस इन वर्ड्स। जाई होक, आज के जे विषयटा निये तोमादेर संगे आमी आज के आलोचना करते एसेछि सेटा अत्यंत गुरुत्वपूर्ण एकटा विषय। तोमरा जारा इंग्रेजी अनार्सेर जोन्नो अप्लाई करेछो बा जारा जारा भेबे रेखेछो जे इंग्रेजीते अनार्स आमी नेबो বা যারা যারা সত্যি সত্যি ইংরেজিতে অনার্স করতে চাও, তাদের যে কথাগুলো জানতে হবে ইংরেজি অনার্স কমপ্লিট করার আগে বা ইংরেজি অনার্স পড়ার আগে, সেই কথাগুলো আমি বেশ কিছু পয়েন্টে ভাগ করে তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব। এবং তোমরা প্রতিটা কথা যদি মন দিয়ে শোনো, তবেই তোমার ইংরেজি অনার্স নেওয়ার সার্থকতা তুমি বুঝতে পারবে এবং এটাও বুঝতে পারবে যে আদৌ আমার ইংরেজি অনার্স নিয়ে কোনো লাভ হবে কি হবে না। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পুরোটুকু দেখলেই কিন্তু তবেই তুমি কিছু শিখতে পারবে। তো প্রথমেই বলে রাখি, যা যারা ইংরেজিতে অনার্স নিয়েছো তাদের আগে বলে রাখি যে অনার্স নিয়ে কত পার্সেন্ট মার্কস পেতে হবে, কী কী তুমি অনার্সে শিখতে পারবে, কী কী তুমি কেমনভাবে তুমি অনার্সে পড়াশুনো করলে ইংরেজি অনার্সের রেজাল্ট ভালো হবে। প্রথম কথা, যারা ইংরেজিতে অনার্স নিয়েছো বা অলরেডি কলেজে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলেছো, ইংরেজি অনার্স নিলে তুমি কিন্তু ইংরেজি শিখতে পারবে এমনটা আশা করো না। কারণ ইংরেজি অনার্স নিলে বেশ কিছু তুমি অনেক গল্প, কবিতা, সনেট, নভেল ইত্যাদি ইত্যাদি জানতে পারবে, হিস্ট্রি অফ ইংলিশ, লিটারেচার জানতে পারবে, কিন্তু তুমি যে ইংরেজি লেখা শেখা, ইংরেজি গ্রামার শেখা এমনটা শিখতে পারবে এটা আশা করো না। কারণ ইংরেজি অনার্স পুরোটাই ইটিং অ্যান্ড ভমিটিং প্রসিডিওর, মানে খাও আর উগরে দাও এমন একটা প্রসিডিওর। সেখানে তোমাকে প্রচুর একা একা লিখতে হবে, তুমি কিন্তু এটা একেবারে গুলিয়ে ফেলো না যেটা ক্লাস টুয়েলভের ইংরাজি। ইটস অ্যান ইংলিশ ফর ইওর অনার্স। সো এখানে তোমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে এবং প্রচুর লিখতে হবে। এমন অনেক আননোন ওয়ার্ডসের সঙ্গে তোমার রোজ পরিচয় হবে। হ্যাঁ, এতে করে তোমার স্টক অফ ওয়ার্ড কিন্তু ইনক্রিজ বা ইম্প্রুভ হবেই। তবে ইংরেজি অনার্স পার্সিউ করার আগে একা একা লেখার দক্ষতাটুকু তুমি কিন্তু অর্জন করো। তো প্রথম পয়েন্টটা এই ছিল যে তোমাকে একা একা লিখতে হবে। তুমি চেষ্টা করো ইংরেজি নিউজ পেপারে ফ্রম হেড টু টো, কেন এখনও তোমার ইংরেজি অনার্সের পড়াশুনো শুরু হয়নি ফার্স্ট সেমের, ফ্রম হেড টু টো তুমি পড়ো, পড়ে মানে বোঝার ট্রাই করো, নতুন শব্দ কালেক্ট করা স্টার্ট করে দাও। কারণ স্টক অফ ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আই এম ফাইন, ইউ আর গুড, এই সামান্য কিছু ইংরাজি জানলে কিন্তু হবে না, সেখানে প্রচুর প্রচুর ইংরেজি তোমাকে জানতে হবে। একটা বিশাল সমুদ্রের মধ্যে তুমি পড়তে চলেছো এবং সেই গান্ধীজির গল্পের মতন ইউ উইল ফিল অ্যাট সি, তোমার মনে হবে যে আমি সমুদ্রে পড়ে গেছি। মনে রাখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি এখন ইংরেজি অনার্স নিচ্ছ তো স্যারের ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কী কী করতে হবে যেন পরবর্তীকালে এই পরিস্থিতি না আসে, আমার ইংরেজি অনার্স নেওয়াটা উচিত হয়নি এমন যেন বলার দিন না আসে। কিন্তু কত পার্সেন্ট পেতে হবে তোমাকে? যদি তুমি জেনারেল ক্যাটাগরাইজড হও বা ওবিসি ক্যাটাগরাইজড হও, তাহলে তোমাকে 50% মার্কস পেতে হবে। তুমি এসসি এসটি হলে 5% গ্রেস পাবে বা 5% কম পেলেও তুমি কিন্তু এসএসসির জন্য, মানে ইংরেজি অনার্স নেওয়ার উদ্দেশ্য হতে স্কুল টিচার হওয়া, এসএসসির জন্য অ্যাপ্লাই করতে পারো। সে পরবর্তীকালে আসছি যে এসএসসির ভবিষ্যৎ কী, ইংরেজি অনার্সের ভবিষ্যৎ কী পরবর্তীকালে আমি আসছি। এবং সেখানে যদি তুমি 1%ও কম পাও, তাহলে কিন্তু তুমি ইংরেজি অনার্সে তোমার করার কোনো মানেই রইল না, সুতরাং তুমি 3 বছর নষ্ট করলে। তো সেক্ষেত্রে একটুখানি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এবং তুমি যদি এটা দেখো ইংরেজি অনার্সে কত পার্সেন্ট পাস করে, তাহলে হয়তো তুমি একটু চমকেই উঠবে। ইংরেজি অনার্সের পাসের হারটা কম, সেটা আমাদের সময় ছিল, এখন সেমিস্টার সিস্টেম করে একটু বেড়েছে। এবং সেক্ষেত্রে ভয় পাবার কিচ্ছু নেই, যদি ওই এক্স ওয়াই জেড ব্যক্তিরা পারে তা তুমিও পারবে। কিন্তু প্রশ্ন, তুমি কি সত্যি সত্যি মন থেকে ইংরেজি অনার্সটা করছো না কাউটা দেখে করছো যে আমার বাড়ির পাশে দিদি বা দাদা ও ইংলিশ অনার্স করে এত ভাব মারতো, তাই আমিও একটু ওর মতো ভাব মারবো বলে আমারও ইংরেজি অনার্স করা উচিত এমনটা? বা এমন অনেকেই করে, খুব খারাপ লাগে এটা আমার ভেবে, যে আমি ইংলিশে বেশি পেয়েছি এই কারণে আমি ইংলিশ অনার্স করবো। তোমার কোন সাবজেক্টের উপরে প্যাশন, কোন বিষয়টার উপরে তোমার গ্রিপ আছে, কোনটার উপরে তুমি কনফিডেন্ট সেটা দেখো।
আমার নিজের একটা বোন আছে, সে 89 মার্কস পেয়েছেন ইংলিশ, তবুও কিন্তু সে ইংলিশ অনার্স নেয়নি। কারণ ও সে বলেছে, দাদা আমি মুখস্থ করে পেয়েছি, আমি এত নাম্বার পেয়েছি একমাত্র মুখস্থ করে, আই এম নট গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজি অনার্স নেবো না। ও কিন্তু হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, হ্যালো, এবং ইংরেজি অনার্স নিয়ে কিচ্ছু হয় না, এটা তুমি জেনে রাখো। ইংরেজি অনার্স নিয়ে শুধু শুনতে ভালো লাগবে, ইংরেজি অনার্স তুমি পাশ গ্রাজুয়েট হলেও কিন্তু ইংলিশে তুমি SSC দিতে পারবে। এই ভ্রান্ত ধারণা মাথা থেকে সরিয়ে দাও যে শুধুমাত্র অনার্স থাকলেই আমি SSC দিতে পারবো। পাশ গ্র্যাজুয়েট হলেও তুমি ওই পার্টিকুলার ইংলিশ সাবজেক্টে পরবর্তীকালে MA করেও তুমি কিন্তু কি বলবো, তুমি তুমি SSC-তে বসতে পারবে এবং স্কুল টিচার হতে পারবে। তোমার পরিচিত যত স্কুল আছে প্রত্যেক স্যাররাই পাশ গ্র্যাজুয়েট হওয়ার পর বা প্রত্যেক স্যাররা কিন্তু পাশ কোর্সে SSC পরীক্ষা দিয়েছে, কেউ অনার্স কোর্সে দেয়নি। তুমি প্রশ্ন করতে পারো স্যারদেরকে গিয়ে, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। এমন নয় যে অনার্স নিলেই আমি চাকরি পাবো। প্রচুর ছেলেমেয়েরা BEd কমপ্লিট করে বসে আছে, এবং SSC সবথেকে জটিল একটা প্রসিজার যেটা তুমি করতে পারো ইংরেজি অনার্স বা কোনো অনার্সে না গিয়ে। দেখো, যে বাবা মা তোমায় আজকে বলছে অনার্স নে, সেই বাবা মাই তোমাকে একদিন প্রশ্ন করে বলবে যে এত পড়াশুনো করে অনার্স কমপ্লিট করে তুই কি করলি। এটা কিন্তু মাথায় রেখো, এত অনার্স এত কিছু করে তুই কিছু করতে পারলি না। আর বন্ধুকে দেখ, ও এখন আর্মি হয়ে গেছে, BSF হয়ে গেছে, কিন্তু এই বাবা মাই তোমাকে অনার্স নিতে বাধ্য করেছিল, সেটা তুমি কিন্তু মাথায় রেখো। এগুলো আমি রিয়ালিটি বলছি, একটু শুনতে ভয় লাগলে বা খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি সত্যি কথা বলতে কখনো পিছুপা হব না, তাদের তোমার কিন্তু 1% হলে উপকার হবে। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করি, যদি তোমার প্যাশন থাকে, যদি তোমার ব্যাকআপ থাকে যে হ্যাঁ আমার বাবা পেছনে আছে, আমার ব্যাকআপ আছে, আমার খুব তাড়াতাড়ি চাকরি না পেলেও চলবে, তবে ইউ ক্যান গো ফর ইংলিশ অনার্স। হায়ার অ্যাম্বিশনস আছে যে আমি কলেজ প্রফেসর হব, নেট দেবো, আমি PhD করব, দেন খুব বেশি সাবজেক্টে গ্রিপ আছে, তাহলে তুমি যাও ইংলিশ অনার্স করতে। বাট তুমি কারোটা দেখে, তোমার মনের এগেনস্টে, বাবা মার প্রেশারে পড়ে, পাড়ার লোকের কথা শুনে, স্যারদের কথা শুনে তুমি কিন্তু ইংরেজি অনার্স নিও না, তাতে কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপ ছাড়া ভালো কিছু হবে না। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমার নিকটস্থ যদি কারো মনে হয় যে ইংরেজি অনার্স নিয়েছে, তাকে ভিডিওটা সেন্ড করতে পারো, শেয়ার করতে পারো, এবং অবশ্যই ভিডিওর তারা লাইক দিয়ে আমার মনোবল বাড়াতে সাহায্য করো। সবাই খুব ভালো থেকো, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডলি লার্নিং তোমাদের আজকে তোমাদের প্রিয় চ্যানেল, 2000 সাবস্ক্রাইবার পৌঁছে গেছে, আশা করি এটা আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবার্সে আমরা পৌঁছাতে পারবো, তোমাদের ভালোবাসা একই রকমভাবে থাকলে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।